আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমরা লাইভটি দেখতেছেন, সবাইকে জানাই আমি মামুন কবিরাজ হান্টার মামুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটা ভয়ঙ্কর একটা হন্টেড প্লেসে আসছি। এটা একটা বিশাল আম বাগান, এখানে বড় বড় আম বাগান আছে। সবচেয়ে বড় কথা, এখানকার ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে যে এখানে একটা ভূতুরে দোলনা আছে। সেখানে এলাকার লোকজন দেখে রাতের বেলায় যে দোলনায় হচ্ছে আপনার ভূত দুলতেছে, এরকম একটা অবস্থা। তারপরে অনেক সময় আগুন জ্বলে, তারপরে এক জায়গায় বসে থাকে, গাছের পাশে দাঁড়ায় থাকে, নানান রকম সমস্যা করে, এরকম ভাবে এলাকার লোকজন দেখছে। তো যার কারণে আমাকে জানাইছে, জানানোর পরে আমি আসছি এটা ইনভেস্টিগেশন করার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমি তো এটা কি অবস্থা এটা দেখবো, আপনাদেরও লাইভ দেখাবো। আর লাইভে যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই, অত দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, আমার হান্টার মোমেন্ট ফেসবুক পেজও আছে, সবাই পেজটাও ফলো করে সাথেই থাকবেন। ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, আপনারা ওখানেই ফলো করে রাখবেন। সো সোহেল, আকাশ আসো, আমরা ইনভেস্টিগেশন শুরু করি। এদিক দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। গাছগুলো দেখাও, ভয়ঙ্কর গাছগুলো, মোটা বড় বড় গাছ। আম বাগান আছে, আম বাগানের পাশে ওই সাইড দিয়ে বাঁশ বাগান আছে, বাঁশ গাছ, তারপরে বড় বড় আম গাছ, এগুলো একদম জঙ্গলের মতো গাছগাছালি। এগুলো আপনি কি ভয়ানক একটা গাছের পাশে ওই যে দাঁড়ায় আছে, কি ভয়ঙ্কর একটা, কি অদ্ভুত ভাস দেখতেছেন। বার এদিকে আগে আসার চেষ্টা করে, কি অবস্থা, গাছের ওইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, ভয়ঙ্কর একটা মোটা আম গাছ ওখানে, আম গাছের পাশে ওই যে কেমন করতেছে। আবার ওইদিকে আগে যাচ্ছে, ওখানে নাকি পাঁচ সাতটা খেজুর গাছ আছে, খেজুর গাছের ওখানেও নানান রকম সমস্যা হয়। তো আমরা দেখি ওইদিকে যাচ্ছে, আগে যাচ্ছে, কিরম একটা সাউন্ড হচ্ছে এদিকে। হ্যাঁ, এদিকে এদিকে ওদিকে একদম জঙ্গলের মতো বাঁশ গাছ, বাঁশ গাছে বাঁশ গাছ পড়ে, কেমন একটা আওয়াজ হচ্ছে এদিক থেকে। ওদা হয়ে গেছে, আমরা যা শুনছি যা যা বলছে আসলে তাই। দেখেন কি অদ্ভুত ভিউয়ার্স, দেখেন সামনের দিকে আগে যায়, চলো তো। ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতি, দেখেন দোলনায় বসে কি করতেছে, কিভাবে দুলতেছে, কি অদ্ভুত। ভয় দেখানোর চেষ্টা করতেছে আমাদের, দেখেন এই যে এইভাবে দোলনায় দুল খাইতে থাকে, কিভাবে দুলতেছে, কি ভয়ঙ্কর একটা আম গাছ, সেই আম গাছের কাছে এইভাবে দোলনায় আছে দুলতেছে। এই পাশে ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের পাশেই আম বাগান, আম বাগানের এখানে এরকম সমস্যা। আর তারপরে এই সাইডে আছে বাঘ বাগান, এই বাগানটার মধ্যেই আসলে আমরা শুনছি দিনের বেলাও নাকি এই বাগানে আসতে অনেকেই ভয় পায়, আর রাতের বেলা তো কি অবস্থা দেখতেছেন। বিয়ার এদিক দিয়ে আমরা এদিক সামনে দিই, কিরম যেন একটা আওয়াজ হচ্ছে এদিক থেকে, এদিকে এদিকে। হ্যাঁ, এই বাজারের দিক থেকে বাস পড়ে আছে, আমরা ওইটাকে দেখি ওটা কি হলো, কি অদ্ভুত। বাগানের ওদিক থেকে শব্দ আসলো, কিন্তু এখন শব্দ চেঞ্জ হচ্ছে, শব্দ আর পাওয়া যাচ্ছে না দেখছে বাজারের দিক থেকে। আচ্ছা, ওটা অদ্ভুত হয়ে গেল, কেন ওটা আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওদিক দিয়ে মনে হচ্ছে গাছের সাথে মিশে গেছে, তাই না? হুম, দেখো
সামনের দিকে চলে গেল এই গাছটাই এই গাছটাই এখানে হ্যাঁ এখানে ছিল দুলতেছিল তাই না হ্যাঁ হ্যাঁ এখানেই ছিল এই এখানে এ কি অদ্ভুত গাছ ইওর দেখেন এখানে কিছু সারি সারি খেজুর গাছ আছে একদম ভয়ঙ্কর খেজুর গাছ তাহলে ওই দিকে কিরম একটা আওয়াজ হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে হ্যাঁ এদিকে 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 ওই পাশে একটা ভয়ঙ্কর একটা মনে হচ্ছে কি ওরে বড়ই গাছ হ্যাঁ হ্যাঁ ভয়ঙ্কর একটা বড় গাছ ওখানে ভিউয়ার্স যেমন মনে হচ্ছে একটা আলো জ্বলতেছিল আবার এখন নিভে গেছে এখন আর কিছু দেখা যাচ্ছে না গাছটা ভালো করে দেখাও এদিক দিয়ে চলে গেছে এদিক দিয়েই হ্যাঁ হ্যাঁ পুড়ে গেছে সব ভুই টুই কেন নড়তেছিল ওই ওদিকে চলে গেছে পুরো ফাঁকা মাঠ মাঠের মধ্যে আম বাগানটা আম বাগানের পাশে এই ভয়ঙ্কর একটা বড়ই গাছ আছে এই গাছটার মধ্যে যত রকম সমস্যা হয় গাছের থেকে নাকি কিছু একটা আসে আসার পরে এই বাগানের মধ্যে থাকে বাগানের এখানে দোলে দোলার পরে আবার দেখেন সেম ওই রকম ভাবে নাই হয়ে গেল এখান থেকে এখন আর দেখা যাচ্ছে না এই এদিক দিয়ে চলে গেছে এদিক দিয়ে চলে গেছে হ্যাঁ বিশাল বাগান ওদিকে না যাওয়াটা ঠিক হবে খুব ভয়ঙ্কর একটা জায়গা ওই যে চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে চলে গেছে চলে গেছে আল্লাহ ভগবান কি ভয়ানক চলে গেছে ভয়ঙ্কর একটা কিছু একটা দেখা গেল এখন আর দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই বাগানে দিকে যাওয়া যাবে না চাচ্ছো খুব ভয়ানক একটা বাগান একদম জঙ্গলের মতো বাগান কেমন যেন আওয়াজ হচ্ছে চাচ্ছো ভিতর দিকে পরিস্থিতির মধ্যে যে আমরা আছি এখন ভিতরে কেমন যেন আওয়াজ হচ্ছে বাগানের দিকে হ্যাঁ এদিকে এদিকে এই বাগানে হ্যাঁ এদিকে যাওয়া যাবে না সাউন্ড হচ্ছে কেমন যেন একটা ভয়ানক যতটুকুন পারছি আজকে আপনাদের ওই যে সাউন্ড হচ্ছে দেখছো মনে হচ্ছে কিছু একটা ঢিল ঢিলের মতো শব্দ হচ্ছে ঢিল দেওয়ার আমরা আমাদের আক্রমণ করার চেষ্টা করতে আক্রমণ করতে চাচ্ছে আর দেরি ওই যে আমরা এখান থেকে বিদায় নেব কিন্তু চলে যেতে হবে তাচ্ছেন্তে চলে যেতে হবে তাড়াতাড়ি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে এখান থেকে চলে যেতে পারি আর বিদায় নেওয়ার আগে আবার বলতেছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন তাই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।